আসসালামু আলাইকুম সবাইকে আক্তার 89 ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আমি আক্তার হোসাইন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আরব আমিরাতের গুরুত্বপূর্ণ দুটি সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দুজন সাবস্ক্রাইবার আমাকে এই বিষয়টি নিয়ে ভিডিও বানানোর জন্য অনুরোধ করেছেন। তো আজকের ভিডিওতে আমি আসলে দুটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেই দুটি বিষয় হলো যে কিছু সিআইডি আছে, সিআইডি বলবো না, কিছু লোক আছে যারা সিআইডি হয়ে মানুষের সাথে কীভাবে প্রতারণা করতেছে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আবুধাবিতে এই মুহূর্তে খুবই বেশি ধরাধরি শুরু হয়ে গেছে বিভিন্ন ক্যাম্পে। সো এই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন। যদি নতুনভাবে যুক্ত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার ফেসবুক পেজে জয়েন করেনি তারা ফেসবুকে গিয়ে লিখুন আক্তার 89, সেক্ষেত্রে আমার ফেসবুক পেজটি চলে আসবে। সেখান থেকে ফেসবুক পেজটি লাইক করবেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ সংবাদ আছে যা আমি আমার ফেসবুক পেজে শেয়ার করে থাকি। সর্বপ্রথমই যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হলো যে আপনারা জানেন আওয়ার পাসের একটা সুযোগ দেওয়া হয়েছিল যারা অবৈধ অবস্থায় আরব আমিরাতে আছে তাদেরকে 31 ডিসেম্বর 2020 পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছিল যেন তারা আউট পাসের সুযোগটা নিয়ে কোনো ধরনের জরিমানা না দিয়েই দেশে যেতে পারে এবং পরবর্তীতে তারা যে কোনো সময় আবার আরব আমিরাতে প্রবেশ করতে পারবে ভিজিট ভিসা নিয়ে। তবে এক্ষেত্রে একটা বিষয় আছে, অনেকে আছে 6 মাসে ব্যান হয়ে যেতে পারেন, 1 বছরে ব্যানও হয়ে যেতে পারেন। যে যে কন্ডিশনে গেছেন আপনারা ভালোভাবে জানেন যে আসলে আপনার যাওয়ার সময় ফিঙ্গার রাখছে কি না বা কী অবস্থায় আপনারা গেছেন। তো তাদের এই সুযোগটা কিন্তু কাজে লাগিয়ে অনেকেই দেশে চলে গেছেন, কিন্তু অনেক বাংলাদেশিরা আছে বা বিভিন্ন দেশের লোক আছে যারা আরব আমিরাতে এই সুযোগটা কাজে না লাগিয়ে অবৈধ অবস্থায় আরব আমিরাতে এখন পর্যন্ত আছেন। ভিসা লাগানোরও কিন্তু একটা সুযোগ ছিল জরিমানা মাফ করিয়ে, সেটাও অনেকে কাজে না লাগিয়ে অবৈধ অবস্থায় আছেন। আর আমার একজন সাবস্ক্রাইবার বলতেছে যে ওনাদের ক্যাম্পে আবুধাবিতে একটি ক্যাম্পে, শুধু একটি না কয়েকটি ক্যাম্পে, কিছুদিন পরপরেই কিন্তু ঘেরাও করতেছে কিছু সিআইডি এবং সেখান থেকে অবৈধ যারা আছে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে এবং জেলে রাখার পরে হয়তো বা কিছুদিন পর দেশে পাঠিয়ে দেবে। তো যারাই আবুধাবি হোক, আলাইন হোক, শারজা, আজমান, দুবাই, যেখানেই আপনারা আছেন অবৈধ অবস্থা, যাদের ভিসা নেই, আইডি নেই, তারা একটু সতর্ক থাকবেন যেন আপনারা এই ধরনের কোনো সমস্যা না পড়েন। ওখানে কখনও রুমের বাহিরে যাবেন না, আর যদি রুমে এসে ধরে নেয় সেক্ষেত্রে তো আর এখানে করার মতো কোনো কিছু নাই। আপনারা যে যেখানে আছেন একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। পরবর্তীতে যদি অন্যান্য সিটিতে ধরপাকড়াও শুরু হয় বা আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আপনার আশেপাশে যদি এরকম ধরাধরি শুরু হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যান আপনারা কোথায় আছেন এবং সেখানে ধরাধরি মানে যারা অবৈধ অবস্থা আছে তাদেরকে সিআইডি ধরতেছে কি না, পুলিশ ধরতেছে কি না, এগুলো আপনারা এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে যান। সেক্ষেত্রে অন্যান্য যারা বাংলাদেশি প্রবাসীরা আছে কমেন্টগুলো পড়তে পারবে, জানতে পারবে এবং সতর্ক হতে পারবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে একজন সাবস্ক্রাইবার আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন, উনি বলেছেন যে রাত আনুমানিক 10টা সাড়ে 10টা এরকম হবে, তো উনি কী করছে যে রুমের বাহিরে যাওয়ার পরে একটা গাড়ি এসে ওনার কাছে পতাকা চেয়েছিল। তো উনি পতাকা মানে ওনার যে আইডি কার্ড আছে ওই আইডি কার্ডটা রুমে রাখার কারণে ওনাকে গাড়িতে বসিয়ে একটি নির্জন স্থানে নিয়ে গেছিলো। নির্জন স্থানে যাওয়ার পরে ওনার কাছ থেকে পার্স, হাতের টাকা, মোবাইল এগুলো সব নিয়ে গেছে। তো যারাই বর্তমানে আরব আমিরাতে আছেন আপনার রুমের বাহিরে যাবার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়া কিছু এটা তো সিআইডির কাজ তো কখনোই হবে না, যারা এদেশে লোকাল আছে তারা তো অবশ্যই আপনারা জানেন যে এদেশে আইনকানুন সম্পর্কে কিছু কিছু লোক আছে যারা সিআইডির নাম দিয়ে সিআইডি হয়ে এরকম কাজ করতেছে, সেটা আরব আমিরাতের লোক হতে পারে, পাকিস্তানের লোক হতে পারে বা অন্যান্য দেশের লোকও হতে পারে যারা একদম আরবি সেজে আপনার সাথে এরকম প্রতারণা করতে পারে। সো এই বিষয়টা আপনার অবশ্যই সতর্ক থাকবেন। আর আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি এরকমই গুরুত্বপূর্ণ সব সংবাদ আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তাই যারা নতুনভাবে যুক্ত হয়েছেন যাবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সে কেমন আজকের মধ্যে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।